আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাহিদের ভিডিও বার্তা প্রত্যাখ্যান করে আজ বিক্ষোভের ডাক অন্যদের। গতকালকে একটি নাটকীয় দৃশ্য আপনারা সবাই দেখেছেন, সেই বলা হয় হারুনের ভাতের হোটেলে, সেখানে যাদেরকে আটক করা হয়েছে, যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে একেবারে আইন বহির্ভূতভাবে, কেননা এইভাবে কোনোভাবেই কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ডিবির এভাবে হেফাজত নিতে পারে না। যখনই কোনো পুলিশের কর্তৃপক্ষের কাছে থাকবে তার 24 থেকে 48 ঘন্টার মধ্যে আদালতে পেশ করতে হবে, তাদেরকে সুপর্দ করতে হবে। কিন্তু সেখানে রীতিমতো রাজনৈতিক দলের অফিসের মতন একটি ভূমিকায় অবতীর্ণ হলো ডিবি অফিস। সেখানে তাদেরকে দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করানো হলো, অথচ ডিবি অফিস কখনো আন্দোলন ঘোষণা করা অথবা প্রত্যাহার করার জায়গা না। তারা হচ্ছে আইনানুগ কাজ করবে, সরকারের নির্ধারিত আইন শৃঙ্খলাজনিত যা যা কর্মকাণ্ড সেটা পরিচালনা করার কথা। এর সাথে রাজনৈতিক কোনো দাবি দাওয়া, অন্য যে কোনো রাজনীতি হোক, পেশাজীবী হোক, সেটি করার কথা না। কিন্তু গতকাল সেটি হলো এবং সেটি বেশ গর্বের সঙ্গে প্রচারও করা হলো, ভিডিও ছড়ানো হলো, ফেসবুকে দেওয়া হলো এবং তা নিয়ে গত রাত থেকে তীব্র সমালোচনা গণমাধ্যমে দেখছিলাম। এটি যে একেবারে বন্দুক ঠেকিয়ে জোর করে তাদেরকে কর্মসূচি ঘোষণা করা হচ্ছে তার কিছু সিমটমও সবাই প্রকাশ করলো, এবং যারা যে 6 জনকে ধরে নিয়ে আসা হলো জোরপূর্বক তাদের ডিবি অফিসে, কেউ নিশ্চয়ই স্বেচ্ছায় আসেনি, তারা টেলিফোন করে বলেনি যে আমাদেরকে নিয়ে আসেন, অথচ তাদেরকে জোরপূর্বক নিয়ে যে সেখানে সারি সারি বসানো হলো এবং তাদের চোখে মুখের সেই ভাষা অভিব্যক্তি তারা পড়ল সত্য, কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা কোনো স্বতঃস্ফূর্ত না। এমনকি খাওয়ার টেবিলে তারা খেলো সত্য, কিন্তু চোখে মুখের ভাষা হচ্ছে যে তারা সব কিছুই বাধ্য হচ্ছে। যাই হোক, এটার গত রাতেই সাথে সাথেই এই ছবি প্রকাশ এবং এই যখন নাকি আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হলো, সবাই মানে তাদের যত রকম সমন্বয়ের কাছে একেবারে প্রত্যন্ত অঞ্চলে সকল শিক্ষা প্রতিষ্ঠানে তারা এটা প্রত্যাখ্যান করলো। প্রত্যাখ্যান করে আজকে যেই কর্মসূচি, সেই কর্মসূচি তারা বলছে যে পালন তারা করবে, এবং ইতিমধ্যেই সেই পালন করার নানান ভিডিও ছবি ইতিমধ্যে প্রকাশ হতে শুরু করেছে। এখানে খবরে যেটি বলা হচ্ছে, গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় রোববার রাতে কর্মসূচি প্রত্যাহার করার একটি ভিডিও বার্তা দিয়েছিলেন কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তবে অন্য দুজন সমন্বয়ক অভিযোগ করেছেন জিম্মি করে নির্যাতনের মুখে এই বক্তব্য দেওয়ানো হয়েছে। স্পষ্ট বার্তা নামে অসংখ্য বার্তা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এবং সেখানে বলা হচ্ছে যে এটি পরিষ্কার যে এই প্রত্যাহারের সাথে তাদের আন্দোলন কর্মসূচির কোনো সম্পর্ক নেই, এটি বন্দুকের নলের মুখে তাদেরকে দিয়ে বাধ্য করানো হয়েছে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের গণমাধ্যমে পাঠানো বার্তায় সারা দেশে আজ সোমবার ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে উল্লেখ করে এই বার্তায় বলা হয়, আগামীকাল সোমবার অর্থাৎ আজকে সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ, আমাদের দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে বাংলাদেশের সব নাগরিককে অনুরোধ করছি। বার্তায় বলা হয়, সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড অর্থাৎ তাদের যে স্ক্রিপ্ট করা সেই বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে তারা। এর আগে ডিবি হেফাজত থেকে 6 সমন্বয়কের পক্ষে রেকর্ড করা একটি ভিডিও বার্তায় রোববার লিখিত বক্তব্য পড়ে কর্মসূচি প্রত্যাহারের কথা জানান ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলছিলেন যে কোটা সংস্কার আন্দোলন উদ্বুদ্ধ পরিস্থিতিতে অনেক অপ্রত্যাশিতভাবে নিহত ও আহত হয়েছে, তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা স্থাপনায় সহিংস ঘটনা ঘটেছে, আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। মানে এমন একটা বিবৃতি দেওয়া হয়েছে, না ঘরকা না ঘাটকা, এবং প্রত্যাহারের মধ্য দিয়ে যেই মানুষের মধ্যে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে যে মানুষের মধ্যে ক্ষোভ সেটি নিবারণ করা বা দমন করার একটা চেষ্টা, তো এটি সবার বুঝতে বাকি নেই যে ডিবি অফিস থেকে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা মানে এটি হচ্ছে জোরপূর্বক এবং বাধ্যতামূলক, এবং সেটা স্বাভাবিকভাবেই যারা
বাইরে আছেন অসংখ্য যে ছাত্র সমন্বয়ক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তারা এটা মেনে নেয়নি এবং তারা তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।